আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপিতে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আমার পরিবারের সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজ আমি আপনাদের জন্য, বন্ধুরা আমরা সবাই এই রেসিপিগুলি ঘরে করে থাকি, রোজা ইফতারের আইটেম, তাও রোজার সময় না দেখালেই হয় না, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি তৈরি করি। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। বন্ধুরা আমরা সকলেই এই রেসিপিগুলি ঘরে তৈরি করতে পারি, যার যার তৈরি করার ধরন আলাদা থাকে, আমি আমার তৈরি করার ধরন অনুযায়ী আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি, আজ আমি তিনটা একসাথে আইটেম আপনাদের সাথে শেয়ার করব, আলাদা আলাদা করে করব না। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা, আমার পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি বন্ধুরা মুসুরের ডাল ভালো করে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আদা বাটা করে পুরো মিহি করে নিই। এখানে আমি কিছুটা বেগুন চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। চলুন তাহলে সবগুলি জিনিস একে একে মেখে নিই। বন্ধুরা প্রথমে আমি বেসনটা তৈরি করে নেব। এখানে আমি বেসনে বন্ধুরা আমি কিছুটা আটা দিয়ে দেব। আটাটা দিলে বন্ধুরা আলু চপ, বেগুনি যাই ভাজেন না কেন, একটু ফুলে যায় আর সুন্দর ক্রিসপি হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা, আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বন্ধুরা। এক চিমটি পরিমাণ খাবার সোডা, বন্ধুরা সোডাটা বেশি দিবেন না, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, বন্ধুরা অল্প একটু জর্দা রং, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কালারটা ভালো লাগে, সেজন্য আমি ব্যবহার করি। বন্ধুরা কিছুটা আদা রসুনের বাটা দিয়ে এখন আমি নর্মাল পানি দিয়ে বন্ধুরা একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা পানিটা একসাথে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন। বন্ধুরা এই তিনটাই আমাদের কমন ইফতার আইটেম, যেগুলো আমরা সচরাচর রোজায় ইফতারে সবার ঘরেই তৈরি হয়, সবাই তৈরি করতে পারি। কিন্তু যেহেতু রোজার মাস, এই ইফতারের আইটেমগুলি আপনাদের সাথে শেয়ার করলেই নয়, সেই জন্যই শেয়ার করা বন্ধুরা। বন্ধুরা আমার বেসনটা গুলানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন বন্ধুরা আমি পেঁয়াজু ডালটা তৈরি করে নেব। বন্ধুরা পেঁয়াজু ডালে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বন্ধুরা ঝালটা যে যার মতো দিয়ে দিবেন, ধনে পাতা কুচি, আর দিয়ে দেব বন্ধুরা লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু আদা রসুনের পেস্ট, অল্প একটু জর্দা রং বন্ধুরা। অল্প একটু পরিমাণ খাবার সোডা, বন্ধুরা সোডাটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু সোডাটা ইউজ করলে পেঁয়াজগুলি ক্রিসপি হয়, মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। এখন আমি
সব কিছু একবারে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ডালটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ওয়াশ করে আলুটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি হাতটা ওয়াশ করে চলে এসেছি। বন্ধুরা, আমি আলুর চাপের আলুটা মাখাই, সেখানে আমি পেঁয়াজের ব্রেস্টটা দিয়ে মাখাই। বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ব্রেস্টটা দেই, এতে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি বন্ধুরা পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ একবারে তেলে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি অনেকখানি দিয়ে দেবো, যেহেতু এখানে আমার অনেকখানি আলু। এখন আমি আলুটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, বেরেস্তাটা দিলে আলুর চপটা খেতে অনেকটা মজা লাগে। আপনারা এইভাবে একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখন বন্ধুরা, আমি এ থেকে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটা চাপ দিয়ে দিলে বন্ধুরা আলুর চপের শেপ হয়ে যাবে। আমি এরকম করে তৈরি করে নেব। দেখুন, আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। এখন আমি বেগুনটা কি করছি, বেগুনটাতে কিছুই করব না, শুধু অল্প একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমরা দোকান থেকে যে বেগুনিগুলি কিনে আনি সেগুলি খেতে ভালো লাগে না, কারণ তারা বেগুনে লবণ দেয় না। এভাবে অল্প একটু লবণ মাখিয়ে রাখলে বন্ধুরা বেগুনটা খেতে বেগুনিটা অনেক মজা লাগে। দেখুন, আমার সবগুলি কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে এখন ইফতারগুলি ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণ রান্না করার তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি আলুর চপগুলি দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে আলুর চপগুলি উপরের দিকে উঠে আসবে। বন্ধুরা, আগে নিচের সাইডটা হবে, তারপর উল্টে দিতে হবে।
দেখুন বন্ধুরা, এখন আমি মুচমুচে করে ভেজে নেব আলুচপগুলোকে। দেখুন বন্ধুরা, আলুচপগুলি আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আলু চপগুলি আমি ভেজে নিয়েছি, এখন আমি বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলোকে আমি ভালো করে বেসনের ভিতরে দিয়ে আস্তে করে তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলি আস্তে করে উঠে আসছে তেল থেকে। বন্ধুরা, আমাদের এখানে গ্যাসে অনেক সমস্যা করে রমজানে। আমি আলু চপগুলি ভাজতে দেওয়ার পরপরই গ্যাসটা চলে গেছে। আমি এখন অল্প গ্যাসেই ইফতারের আইটেমগুলি ভেজে নিচ্ছি। দেখুন, আমি আস্তে আস্তে করে বেগুনগুলি সবগুলি দিয়ে দেব। এখন মুচমুচে করে বেগুনগুলিকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বেগুনগুলি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন বন্ধুরা। এখন আমি বন্ধুরা, আমার বেসনের ব্যাটারটা কিছুটা বেঁচে গেছে, এখন এতে আমি ডিম সিদ্ধ করে বন্ধুরা আমি কেটে নিয়েছি। এখন আমি ডিমগুলিকে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এরকম করে সবগুলি ডিম ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলে। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলি আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এরকম করে আপনারা কাঁচামরিচও পেঁয়াজ ভেজে নিতে পারেন, অনেকটা মজাদার হয় পাকোড়াগুলি। এখন আমি ডিমের চপগুলি তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে ডিমের চপের আরেকটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ডিমের চপগুলি। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলি পেঁয়াজ একসাথে দেওয়া হয়ে গেল। এখন বন্ধুরা আমি পেঁয়াজগুলিকে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। আমি মুচমুচে করে পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছি। বন্ধুরা পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, কেননা অল্প আছে, মুচমুচে করে ভাজতে হয় পেঁয়াজগুলিকে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি সবগুলি পেঁয়াজ তুলে নেব। এখন বন্ধুরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকে আমার ইফতারের আইটেমগুলি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা তৈরি করে ফেলেছি আমার অসাধারণ মজাদার সুস্বাদু বন্ধুরা চারটি ইফতার আইটেম। আজ আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করেছি। বন্ধুরা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। পুরোটা ভিডিও না দেখে বুঝতে পারবেন না বন্ধুরা আমি এক ব্যাটার দিয়ে তিনটি আইটেম তৈরি করেছি আর পেঁয়াজু ব্যাটার দিয়ে পেঁয়াজু তৈরি করেছি। বন্ধুরা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, লাইক দিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করবেন, বাসায় তৈরি করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের ইফতারির আইটেমগুলি আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডিম চপটা, দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা ডিম চপটা খেতেও অনেকটা সুস্বাদু হয়। এখানে রয়েছে আমার বেগুনিটা, বন্ধুরা বেগুনিগুলি অনেকটা সুন্দর হয়েছে, দেখুন ফুলকো ফুলকো হয়েছে, মুচমুচে হয়েছে। এখানে রয়েছে বন্ধুরা আলুর চপগুলি, আলুর চপগুলি অনেকটা সুন্দর হয়েছে, দেখুন। আর এখানে রয়েছে বন্ধুরা আমার পেঁয়াজগুলি, পেঁয়াজগুলি তো অসাধারণ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা দেখুন ভাঙলেই বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে আরও দূর ও এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াই আমার সবচাইতে জরুরি আমার জন্য। আজ তাহলে এ পর্যন্তই শেষ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু লকডাউন বন্ধুরা আপনারা সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের বাচ্চাদের সতর্কতার সাথে দেখাশোনা করবেন, বারবার হাত ধুবেন বন্ধুরা, অবশ্যই বাহির থেকে আসার পরে হাত ধুবেন, সতর্কতা অবলম্বন করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আজ তাহলে এ পর্যন্তই শেষ করে দিলাম বন্ধুরা। আসসালামু আলাইকুম।